হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো তোমরা। তো তো আজ হলো পবিত্র ঈদ। ঈদের শুভেচ্ছা সবাইকে জানাই, সবাইকে ঈদ মুবারক। আর বন্ধুরা, আজ তো ছুটির দিন, তো আমরাও স্মার্ট বাজারে ঘুরতে চলে এসেছি। শপিং করবো একটু আধটু, আর ঘোরাঘুরি করব, তাই এসেছি। আর এখানে এসে দেখি প্রচণ্ড ভিড়, অন্যান্য দিনের তুলনায়। অন্যান্য দিন এত ভিড় হয় না, আজকে খুব ভিড়। তো এই যে রিকো একটা আইসক্রিম নিয়েছে, আইসক্রিম খেতে বসেছে ওখানে। আইসক্রিম নিয়ে ভেতরে ঢুকতে দিচ্ছিল না, তাই ওকে বলেছে বাইরে খাইয়ে তবে বাচ্চা নিয়ে ভেতরে যেতে। তো আমরা বাইরেই বসিয়ে ওই যে আইসক্রিম খাওয়াচ্ছি, ও আইসক্রিম খাচ্ছে, আর খাওয়া শেষ হলে এরপরে ভেতরে ঢুকবো। তোমরা ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। সুগার ফ্রি কি বিস্কিট? তো আমরা সুগার ফ্রি কোথায় পাওয়া যায় সেদিকটাই যাচ্ছি, ঘুরে ঘুরে এদিক দিয়ে ওদিক দিয়ে করে। সুগার ফ্রি অবশেষে পাওয়া গেছে, দিকটায় আছে। তো এই যে সুগার ফ্রি কোন দিকটায় আছে অবশেষে খুঁজে পাওয়া গেছে। এই যে সুগার ফ্রি, হেলদি সুগার ফ্রি, কি জানি কতটা হেলদি। যাই হোক, সুগার ফ্রি নেব। আর কিছু টুকটাক এটা ওটা কেনার আছে, যদি ভালো কিছু পাই সেভাবে নেব। আর রিকো কোলে উঠবে বলে শুধু কোয়ে 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 করে যাচ্ছে। ও তো ঠিক মতো কথা বলতে পারে না, বলে বলতে পারে না, ও কোয়ে 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 এরকমভাবে বলছে। মানে ও নিচে থেকে দেখতে পাচ্ছে না ঠিকভাবে ওপরেরগুলো, তাই জন্য কোলে ওকে গাড়িগুলোই বসিয়ে দাও, ঘুরে ঘুরে দেখবে। এদিকে আসো, ধরো খুলবে না এটা, ওটা বাড়িতে নিয়ে যাবো আমরা। দেখো বন্ধুরা, রিকো একটা জাস্ট জেলির বড় একটা প্যাকেট নিয়ে নিয়েছে, ওটা নেবে, তাই জন্য ওটাকে নিজে থেকেই পছন্দ করে ওখান থেকে নিয়েছে। জেলি চকলেট খেতে ভালোবাসে, তাই ওটা নিয়ে নিয়েছে। পালস চকলেট আছে ওখানে, না না দরকার নেই। রিকো চকলেট খেতে ভালোবাসে, তাই চকলেট নিচ্ছে। বেশি চকলেট কেনাকাটা করলে এখন বাচ্চা খেতে চাইবে, তো দাঁতটাও তো খারাপ হবে। তো এত চকলেট নিলাম না, ওই জেলি চকলেটটাই নিল। আর একটা যে চকলেট দেখাচ্ছে পপিন্স, এটাও চাইছে। চলো, কেউ একজন কাস্টমার এখানে এগুলোকে সব ফেলে দিয়েছে, তো এগুলোই এখন ক্লিনিং চলছে। এর হাতেটা নিয়ে নাও। যাই হোক, কেনাকাটা অলমোস্ট হয়ে গেছে কমপ্লিট, এবার বিল করতে হবে। কিছুই নেই বাস্কেটে, শুধু রিকো চকলেট আছে। চকলেটগুলো দেবে না, সাথে নিয়ে যাবে বলতে বাস্কেটে দিয়ে দিল। কি বলছি, এই চকলেটগুলো কি ভালো হবে? বাই ওয়ান গেট ওয়ান? না না, ভালো না, এগুলো গাদ দিয়ে তৈরি। না না, এটা এরকম ভাবে তৈরি হচ্ছে, মনে হয় 3 টাকা করে প্যাকেট। Thank you.
রিকো রিকো এই যে দেখো এই যে দেখো এই যে দেখো এই যে এইদিকে এই দেখ খুবই মজার একটা খেলনা পাওয়া গেছে এখানে রিকোর তো খুব ভালো লেগেছে দেখে ধীরে ধীরে খেলে যাচ্ছে এখানে রেখে দাও এখানে রেখে দাও চাপ দিতে হয় এরকমভাবে চাপ চাপ দিয়ে খেলনাটা দেখে খুব আনন্দ লাফাচ্ছে কিন্তু কিনে দেওয়ার কথা বলেনি যেটা আমাকে কিনে দাও তাই জন্য আমরা ওটা কিনলাম না তো দেখা হয়ে গেছে তো কিনে দেওয়ার বেরিয়ে যাবো আবার এদিকে দেখতে এসছে কি আছে এসি কাজ করছে না মনে চলো সাবান দেখবো চলো এই বারকোডে আপনার স্ক্যান হবে এইটা হচ্ছে দাম এই দামে দুটো পাবেন এই দামে দুটো পাবেন তবে এক্সপায়ারি রেট কত 13.5 সেই জন্য দিয়ে দিই আরে জুস কিছু নিবে না জুস ফ্রুট জুস ব্যাগ আছে বিল পেমেন্ট কমপ্লিট ও ওখান থেকে কোথা থেকে পেয়েছে আমি শপিংও কমপ্লিট বিল পেমেন্টও কমপ্লিট তো এবার আমরা বেরোবো যেতে বিল ফুল দেখে ব্যাগ নিয়ে বেরোতে হয় চলো বেরো তো অবশেষে শপিং কমপ্লিট করে বেরোলাম স্মার্ট বাজার থেকে বাইরে এখনও ভালোই ভিড় সবে 7টা বাজে তো খুব ভিড় তো বন্ধুরা দেখো মলের এই সাইডে একটা এসকেলেটার আছে যেটা মানে সবাই চড়ছে যাই হোক ওটা দিয়ে ওপরে যাওয়া যায় এদিকে একটা সিঁড়ি আছে নামার জন্য এসকেলেটার দিয়ে রিকো এসকেলেটার চড়তে খুবই ভালোবাসে ও মানে খুব এক্সাইটমেন্টের সাথে ওটা চড়ছে
আবার এই সুইটা দিয়ে মুয়ে আবার চলবে ধরুন ওর। তো বন্ধুরা, আজকের এই স্পেশাল দিনটা মানে ঈদের এই দিনটা, সন্ধ্যাবেলাটা খুব ভালোভাবে কেটেছে, সবাই আমরা সবাই খুব মজা করলাম, এনজয় করলাম। তো যে আবার আসছে চড়বে বলে, আসলে ওই টয় ট্রেনগুলো যে আছে ওগুলো রিকো চড়বে বলেছিলো, বাট ওগুলো এত ভিড় আর আমাদের বাড়িটাও অনেকটা দূর, বাড়ি ফিরতে হবে, তো ওই টয় ট্রেনগুলো চড়তে পারছে না, লাইনের পর লাইন শেষই হচ্ছে না লাইন। তাই জন্য ওকে দুবার এসকেলেটারে চড়িয়ে নিয়েছি, তাতেই ও খুব খুশি। তো এখানেই মলের ঘোরা শেষ,